দর্শকদের চিৎকার সঙ্গে ভুবজোলার মন মাতানো সুর। ফুটবল যদি হয় কোনো উপন্যাস, সেই উপন্যাসের ভূমিকা জুড়ে নিশ্চয়ই থাকবেন দর্শকরা। ফুটবলের রোমাঞ্চ বাড়িয়ে দেওয়া দর্শকদের কাছে অবাক হওয়ার মতো তথ্য, চলতি ইউরো সেমিফাইনালে ওঠা চার দলই কোয়ার্টারে খেলেছে সাদা জার্সি পরে। ইউরো ইতিহাসে এর আগে এমন ঘটনা ঘটেছে কিনা সেটা জানতে ভাবনার ডাকঘরে আপনাকে চিঠি পাঠাতে হতে পারে। তবে সেই চিঠির উত্তর আদৌ মিলবে কিনা সেটা নিয়েই যত সন্দেহ। এক লাইনে চলতি ইউরোকে বর্ণনা করতে হলে কিভাবে করবেন? নিশ্চয়ই গতিময় ফুটবলে বুদ হওয়া কিংবা ধারে ভারে দুর্বল হয়েও শক্তিশালী দলগুলোকে হারানো, এর বাইরের গল্প। তবে যতটা না আনন্দের, শৌর্য বীর্যের, তার থেকেও বেশি লজ্জার। শুনলে অবাক হবেন, চলতি ইউরোতেই সবচেয়ে বেশি আত্মঘাতী গোল হয়েছে। ইউরোর সবশেষ 15 আসরে আত্মঘাতী গোল 9টা, আর এবারেই নিজেদের জালে খেলোয়াড়েরা বল জড়িয়েছেন 10-10 বার। সকালের সূর্য দেখেই অনেক সময় বলে দেওয়া যায় দিন কেমন যাবে। যে আসর শুরুই হয়েছে আত্মঘাতী গোল থেকে, সেই আসরে যে আত্মঘাতী গোলেরই আধিক্য থাকবে তা তো বলাই যায়। উদ্বোধনী ম্যাচে তুর্কি ডিফেন্ডার মেলি দেমিরালের আত্মঘাতী গোল, ফলে ইউরো ইতিহাসে প্রথমবার টুর্নামেন্টের প্রথম গোলটাই আত্মঘাতী। ইউরোর সব থেকে দ্রুততম আত্মঘাতী গোলও এবারেই, স্লোভাকিয়ার বিপক্ষে মাত্র 18 মিনিটে পোল্যান্ড গোলরক্ষক ওজিয়েক সেজনির আত্মঘাতী গোল। এছাড়া ইউরোর প্রথম গোলকিপার হিসেবে আত্মঘাতী গোল করলেন সেজনি। এবারের আগে ইউরোতে কখনোই এক ম্যাচে জোড়া আত্মঘাতী গোল হয়নি। জার্মানি পর্তুগালের বিগ ম্যাচে 5 মিনিটের ব্যবধানে পর্তুগালের রুবিন দিয়াস এবং রাফায়েল গুরায়রা নিজেদের জালে বল জড়িয়ে সেই অপূর্ণতা ঘোচান। একই ম্যাচে দুটো আত্মঘাতী গোল হয়েছে আর একবার, গ্রুপ পর্বের শেষ দিনে এই লজ্জার অংশ স্লোভাকিয়ার গোলরক্ষক মার্টিন দুভরাবকা এবং মিডফিল্ডার জুরাস কুচকা। সকালের সূর্যের কথা বলছিলাম, পেনাল্টি মিসের হারটাও পাল্লা দিয়েছে আত্মঘাতী গোলের সঙ্গে। ইউরোর চলতি আসরের তৃতীয় ম্যাচেই প্রথম পেনাল্টির দেখা মেলে, সেই পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ ডেনিশ ফুটবলার এমিল হুবিয়ার। এবার পেনাল্টি এসেছে 16টি, বিগত আসরগুলোর মধ্যে যা সবচেয়ে বেশি। 7টা পেনাল্টি আবার হয়েছে মিস, মিসের রেকর্ডেও যা ছাড়িয়ে গেছে বিগত আসরগুলোকে। পেনাল্টি থেকে গোল করায় ইউরোর সবার সেরা ক্রিশ্চিয়ানো রোনালদো। পেনাল্টি থেকে পর্তুগিজ সুপারস্টারের গোল 4, যার 3টাই আবার চলতি আসরে। এক আসরে পেনাল্টি থেকে তার চেয়ে বেশি গোল নেই আর কারোই। পেনাল্টি গোলের মতোই সর্বকালের সর্বোচ্চ ইউরো গোলদাতাও CR7, 14 গোল করে ইউরোপের সেরা, যার 5টি আবার করেছেন হেড দিয়ে। এখানেও ইউরোতে সবার সেরা। ইউরোতে রোনালদো কমপক্ষে 3 গোল করেছেন 3 আসরে, যা আর পারেনি কেউই। ফ্রান্স পর্তুগালের হাই ভোল্টেজ ম্যাচে 3টা পেনাল্টি দেখেছে ফুটবল। ইউরোর এক ম্যাচে এর চেয়ে বেশি পেনাল্টি আর কখনোই হয়নি। সেই ম্যাচে 2টো পেনাল্টি থেকে গোল করে এক ম্যাচে পেনাল্টি থেকে গোল করায় সবার উপরে রোনালদো। ফরাসি গোলরক্ষক হুগো লরিস আবার সবচেয়ে বেশিবার পেনাল্টির সামনে পড়েছেন, 6 পেনাল্টিতে তিনি ঠেকিয়েছেন 1টা। গোলকিপারদের যে রেকর্ড সবার আশা ভরসা, সেই রেকর্ডই গড়েছেন ইংল্যান্ডের জর্দান পিকফোর্ড। ইউরোতে প্রথম 5 ম্যাচে গোল না খাওয়ার রেকর্ডের মালিকেই এভারটন গোলকিপার। আকাশ নিয়ে এলো এন্টারটেইনমেন্টে ভরপুর মাসিক প্যাকেজ আকাশ লাইট প্লাস। আছে স্টার জলসা, জি বাংলা সহ দেশি বিদেশি জনপ্রিয় সব চ্যানেল। আকাশ লাইট প্লাস 26টিরও বেশি HD চ্যানেল সহ মোট 90টি চ্যানেল, মাসে মাত্র 300 টাকায়। তুরস্কের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে একাই 3টা গোল করান সুইজারল্যান্ডের স্টিফেন জুভের। ইউরোতে এক ম্যাচে তার চেয়ে বেশি অ্যাসিস্ট আর কারণেই। চলতি আসরে গোল বানিয়েছেন 4টা, একটা নির্দিষ্ট টুর্নামেন্টে জুবেরের থেকে বেশি অ্যাসিস্ট আর কারোরই নেই। চলতি ইউরোর দ্রুততম গোল সুইডেনের এমিল ফোর্সবার্গের, পোল্যান্ডের বিপক্ষে তার মাত্র 1 মিনিট 22 সেকেন্ডের গোল আবার ইউরো ইতিহাসের দ্বিতীয় দ্রুততম গোল। পোল্যান্ডের ক্যাসপার কজলভস্কি আবার মাঠে নেমেই বনে গেছেন ইউরো ইতিহাসের সবচেয়ে কম বয়স্ক ফুটবলার। স্পেন ক্রোয়েশিয়ার রাউন্ড অফ 16-এর ক্ল্যাশ আবার দেখেছে 8 গোল। ইউরোতে এক ম্যাচে এর চেয়ে বেশি গোল আর হয়নি। ইউরোতে সর্বমোট গোল হয়েছে 822, যার মধ্যে 135টাই হয়েছে এবারের আসরে, যা সবগুলো আসরকে ছাড়িয়ে ছাপিয়ে গেছে। শুধুই মাঠের ধুন্দুমার লড়াই নয়, রেকর্ডের জোয়ারেও ভাসছেন দর্শকরা। ইউরোর পর্দা নামার আগে বিগত দিনের সব রেকর্ড ভেঙে চুরে যাবে,
দর্শকদের হয়তো এটাই প্রত্যাশা। আফনান পিয়াল অলরাউন্ডার।